আল্লাহ এমন আরামের জান্নাত বানাইছেন যেই জান্নাতে কোনো কালো মানুষ যাবে না বুড়া মানুষ যাবে না কিও বুড়ারা শুনেননি কথা আল্লাহর কসম কোন বুড়া জান্নাতে যাবে না কোন বুড়ি জান্নাতে যাবে না কোন কালো মানুষ বলেন না কেন তো মাঝখানে মারেফতটা কি জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে নাম হলো আবে হায়াত নাম কি আবে হায়াত জান্নাতীদেরকে যখন বিচার শুরু হয়ে যাবে এই ময়দান হবে কিয়ামতের মাঠ এই জমিন আলাদা কোন জমিন না এই জমিন হবে কিয়ামতের মাঠ আরাফার জমিন মক্কা নগরী কেউ বলে সিরিয়া বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন ওই জমিন হবে বিচারালয় আল্লাহ পাকের আদালত আল্লাহ বিচার শুরু করবেন টাইম শেষ বিচার শুরু আর শেষ টাইম কত ফজর থেকে শুরু জোহরের আগে বিচার শেষ কয় বেলা এক বেলা বলে জোহর থেকে ফজর কয় বেলা তা আধা বেলা এক বেলাও না আধা বেলা বিচার কমপ্লিট হয়ে যাবে প্রশ্ন বড় জটিল এটা কোন থানা দাউদকান্দি থানায় 50 বছর আগে মামলা দিছে এখনো শেষ হয় না হাদিয়া দিলে তাজা হয় ঠিক নি আর হাসরের মাঠে কোটি 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 সহস্র কোটি মানুষ এর মধ্যে পশুকেও দাঁড়া করানো হবে বিচারের জন্য আধা বেলায় কেমনে শেষ হবে আমগো এক একটা থানার মামলা 50 বছরও শেষ হয় না টাকা দিলে হাদিয়া দিলে তাজা হয় ঠিক নি হাসরের ময়দানে কোটি 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 হাজার সহস্র কোটি মানুষের বিচার আধা বেলায় কেমনে কমপ্লিট হবে এর এক নাম্বার জবাব হলো আল্লাহ বিচার শুরু করার প্রারম্ভে বিশাল একদল মুমিনদের বলবে তোমরা জান্নাতে যাও কোনো হিসাব নাই আরো আস্তে করে বলো আর একদল বাহিনী আছে আল্লাহ এদেরকে বলবে তোমাগো কোনো হিসাব নাই জাহান্নামে যাও বিশাল এক বাহিনী জাহান্নামে যাবে হিসাব নাই আর একদল বাহিনী জান্নাতে যাবে হিসাব নাই কিন্তু জান্নাতের গেইটে যায় দেখবে তালা লাগানো চাবি আছে মুহাম্মদের হাতে আমি নবী কই নবী আল্লাহর আদালতে খাড়ায় রইছে আল্লাহরে কয় আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না তাহলে আরো তো উম্মত আছে এগো বিচার আসার হবে কেউ জাহান্নামে যাবে কারো মেয়াদ বেশি কারো মেয়াদ কম এডি শেষ কইরা ফাইনালে নবী যখন দেখবে একজনও জাহান্নামে নাই এরপর নবী যাইব জান্নাতের গোড়ায় তাহলে এরা যে আগে গেল গায় আগে উপায় কি ওখানে একটা ওয়েটিং রুম আছে ওখানে অপেক্ষা করবে নবী যাইয়া তালা খুলবেন এরপর নবী ঢুকবেন অন্য নবীরা ঢুকবেন এরপরে আমার নবীর আমার উম্মতেরা ঢুকবেন কিন্তু ঢুকার আগে একটা কাম আছে ওই যে একটা কূপ আছে সামনে কি নাম কইছিলাম আবে হায়াত নামের পানির মধ্যে আল্লাহর অর্ডারে সব জান্নাতীরা গোসল করবেন এই গোসলে পানিটার এত পাওয়ার আবে হায়াতের পানিতে গোসল করা মাত্র হাজারো বছরের মানুষগুলো যুবক হয়ে যাবে যুবতী হয়ে যাবে সব সুন্দর আর সুন্দরী হবে কালো থাকবে না বুড়া বুড়ি থাকবে না আল্লাহ সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকায় দিবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা ওই জান্নাতে কোনো বাথরুম নাই কি নাই আপনাদের দাউদকান্দি যদি একটা সুন্দর বিল্ডিং ছয় তলা
বিদেশি পাথর দিয়া সুন্দর করে উঠাইছেন এত সুন্দর পাথর দিয়া সাজাইছেন বাহির থেকে চেহারা দেখা যায় টুলেট লাগায় দিল ভাড়া হবে একজন দামি মানুষ ভাড়া নেওয়ার জন্য বেল নিয়ে ঢুকলো দুইকে দেখে বেডরুমে তো সুন্দর ড্রয়িং রুম ডাইনিং এ তো সুন্দর এক ফ্ল্যাট এত সুন্দর কল্পনা করা যায় না চেহারা দেখা যায় এত টাইলস করা মোজাইক করা মজা লাগে শান্তি আর শান্তি মনে হয় যেন জান্নাত জিগা এই মিয়া তোমার এই ফ্ল্যাট ভাড়া কত কয় এত সুন্দর ফ্ল্যাট নিতে হলে তিন রুম আছে ২০০০০ টাকা দিতে হবে তাই নাকি কথা ঘুরতে ঘুরতে পুরা ছয়তলার ফ্ল্যাট গুলো দেখলো আশ্চর্যের বিষয় হলো এই ছয়তলা বিল্ডিং এত সুন্দর একটা বাথরুম নাই কোনো ফ্ল্যাটে কি নাই বিষয় কি ভাই বাথরুম নাই বলে আমার ফ্ল্যাটটা তুমি দেখছো নি এনে জুতা নিয়ে ঢুকা যায় না তো পরিচ্ছন্ন পরিবেশ এখানে বাথরুম দিয়ে কি নাপাক করো বাথরুমের প্রয়োজন হলে এখানে কলিং বেল লাগানো আছে দেড় কিলোমিটার দূরে ওখানে বাথরুম তোমাদের প্রয়োজন হলে এখানে ঠেলা গাড়ি আছে রিক্সা আছে তুমি কলিং বেলে চাপ দিবা অটোওয়ালায় তোমাকে বাথরুমে নিয়ে যাবে দেড় কিলোমিটার বলবে জুতা দিয়েও বিল্ডিং এ মিনিমাম নিবে কেউ না ফিরিয়ে দিলে নিবে না এবার বুঝেন বাথরুমের দাম কত একশোরায় কয় এতই যদি দাম হয় বাথরুমের বাথরুম নাই এজন্য নিবা না তাহলে তুমি আমার সময় দাও ছয় মাস আমি পুরো বিল্ডিং বাথরুম বানাই কেনা পুরাটাও হবে না ফাঁকে ফাঁকে বানাও তা সময় দাও এক মাস এত সুন্দর করে বাথরুম বানাইছে বেডরুম এত সুন্দর না ডাইনিং ড্রয়িং এত সুন্দর না বাথরুম এত সুন্দর ভিতরে এসি লাগানো টেলিভিশন লাগানো শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি দেশের খবরও নেওয়া যাবে ভিতরে বসে বসে তা আবার চেয়ার সিস্টেম বাথরুমের কমোড না কোনো নিচা টিচা নাই আরামে বসে বসে কেউ ঘুমাবে কেউ বাদাম খাবে কেউ চানাচুর খাবে কেউ দেশের খবর নিবে কি ঠিক না এই যে চলন্ত পথে হাইওয়ে রোডে একটা বাথরুম নাই একটা স্টেনজার সিস্টেম নাই যে আমরা রসুলের তরিকায় বসে প্রস্রাব করবে সিস্টেমই নেই এই জন্য বললাম কেয়ামত খুব দ্রুত গতিতে আগায় আসতেছে পালা ভালো না শান্তি নাই জমিনে করোনা আসার পর থেকে যে মাজা ভাঙছে তো ভাঙছে এ মাজা আর সোজা হবে না এবার আসছে ডেঙ্গু এরপরে আরো কত ভঙ্গু আসবে যে মানুষ ঘুমের তুইটা দেখবে ভঙ্গু কারণ মায়ের সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি মুরব্বীদের সাথে বেয়াদবি আছে না নাই আল্লাহ সবাইকে হেফাজত করে এই যে জান্নাত আল্লাহ বানায় রাখছেন যেখানে কোনো বাথরুমের ব্যাগই হবে না খাইবে বান্দা মনে মনে চাইবে একটা ফল খাইতে মনে চাইবে দেখবে সামনে হাজির একটু মুখে দিবে এক রকম মজা আবার মুখে দিবে আরেক রকম মজা আবার মুখে দিবে আরেক রকম মজা একটা ফলের মধ্যে ৭০ রকম মজা রাখবেন আল্লাহ এক ফলে কয় ধরনের মজা আল্লাহ পারবেনি যেই আল্লাহ পারে না আমরা ওই আল্লাহরে মানি না আমরা এমন আল্লাহরে মানি যে আল্লাহ পারেন সে আল্লাহ কয়জন লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালেকাস খাইতে 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 ৭০ ধরনের মজার ফল খাইয়া মোটামুটি পেট মোবারক হবে কুমিল্লা জেলা পরিমাণ বড় কয় পরিমাণ এত বিশাল একটা পেট হবে দেওয়ানবাগিটার থেকেও বড় ঠিক নি এর থেকেও বড় ফ্যাডওয়ালা মানুষ আছে জমিনে আছে না নেই মাঝে মাঝে দেখবেন ইউটিউবে খুললে বিভিন্ন মিডিয়াতে মাঝে মাঝে দেখা যায় কত বড় মোটা মানুষ হাঁটতে পারে না আছে না নেই জান্নাতি একটা ফল খাবে বিশাল জেলা পরিমাণ পেট হবে
কিন্তু বাথরুমের কোনো ব্যাগ হবে না একটা ঢেকুর দেবে আগের মতো হয়ে যাবে পে এবার কিছুটা বুঝছেননি জান্নাত কেমন যা চাইবেন তাই পাইবেন এক সূরার ঘরের সূরা কয় বিরিভামুনি আল্লাহ কইছে মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা জান্নাতে তাই পাইবা আরাক আমগোলাইনের ব্যক্তি কয় পান ভাঙ যাইবনি কারণ আমার পান বড় দরকার ইফতারি করে ইকামতের আগে পান খায় তিনটা এরপরে নামাজ বিড়ি করে বিড়ি টানে শরবতের পেয়ালা টান দিয়া এই জান্নাতটা এত শান্তি আপনাদের ধারণা কি এটা মিশা না সত্যি আছে এই জান্নাত পাওয়ার আশা আছে আসলে কি আশা আছে চাপার জোরে না দিল থেকে বলতেছেন আল্লাহ তাআলা এবার বলতেছেন ওই জান্নাতটা যে আমি দিব সব মানুষকে দিব না আমি গুণের মানুষকে দিব বলেন কোন মানুষ গুণের মানুষ বংশগত মানুষ আদমের জন্মে এদের দেওয়া হবে না জন্মগত মানুষের পরিচয় পাবে না এই জান্নাত পাবে যারা গুণের মানুষ তাদেরকে আল্লাহ এই জান্নাতটা দিবেন এই জন্য আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আমরা দেখি বাস্তব উল্টা আল্লাহ আমগো আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন কিন্তু আল্লাহ কয় না না আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ উল্টা কেন বলছেন আল্লাহটাই সঠিক তবে আমগো বুঝের দুর্বলতা আমাদের বুঝের দুর্বলতা আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই খেয়াল করেন আমি আগে মানুষ বানাই নাই আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি আল্লাহ এমন কেন বললেন মুফাসসিরিনে কেরাম তার কারণ উল্লেখ করেন আল্লাহর আদালতে সব মানুষ কামিয়াব হবে না একটু আগেই কিন্তু বলেছি কোন মানুষ কামিয়াব হবে আমার শেষ গেছে এক মিনিট হয়ে গেছে গুণের মানুষেরা সফলতা অর্জন করবে গুণের মানুষ গুণের মানুষ আল্লাহ পাক বলেন আমি গুণের মানুষ বানাইছি কোরআন শিখানোর পর কোরআন শিখানোর আগে আমি মানুষ বানাই নাই অর্থাৎ কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি আর গুণের মানুষগুলো জান্নাতে যাবে এবার ভালো করে বুঝবেন গুণের মানুষ কাকে বলে আমি মাইকে কথা বলতেছি মাইকওয়ালা মাইক বানাইছে কেন যে জিনিসটা বানায় যেই কাজের জন্য ওই জিনিসের ওই কাজটাই হলো গুণ মাইকের কাজ কি আওয়াজটা দূরে সরানো এটা হলো মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য অন্ধকার দূর করবে এটা বাতির গুণ আমার ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম দেওয়া ঘড়ির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ যেই কাজের জন্য যেই জিনিস বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ এ ভাই মাইকটা বানানো হয়েছে যেই কাজের জন্য ওই কাজটা মাইকের গুণ বলেন মাইকের গুণ কি আওয়াজ দেওয়া বাতির গুণ কি আলো দেওয়া ঘড়ির গুণ টাইম দেওয়া পাখার গুণ বাতাস দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটাকে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুণের বাতি না তাহলে যেই জিনিস যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ এইবার জানেন আমগো মানুষ আল্লাহ কেন বানাইছেন আল্লাহ আমগো বানাইছেন মোবাইল চালানের জন্য আল্লাহ কেন বানাইছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত
নিস্তে মাকসুদ আজ্জাহ মানুষ বানাইছেন কেন একটু জবাব দেন আমরা সবাই কোন কার ইবাদত মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য ইবাদত মানে সারা রাত যায় নামাজ বিছায় তাসবিহ টানবেন সারা দিন রোজা রাখবেন এর নামে ইবাদত না ব্যবসা করবেন ইবাদত চাকরি করেন ইবাদত স্কুল কলেজে পড়েন তাও ইবাদত ঘুমাইবেন তাও ইবাদত খানা খাবেন ইবাদত বাথরুমে যাবেন ইবাদত সফর করবেন ইবাদত দুইটা শর্তের বিনিময়ে যা করবেন সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায় যুবকেরা আমার এক মিনিটে একটা জবাব দাও আমার নবীজির মত দামি কেউ আসেনি আচ্ছা আমার নবীজির আদর্শের থেকে উত্তম আদর্শ আছে কার সবাই একমত যদি কেউ বলতে পারো যে মুহাম্মদের আদর্শ ছাড়া আরো দামি আদর্শ কারো কাছে আছে বলো আল্লাহর কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া উত্তম আদর্শ যার আছে তারটা আমি গ্রহণ করব দাড়ি টুবি ফালায়ে দিই পারবা দিতে তুমি কেন 10000 বছর পর্যন্ত কত পণ্ডিতে মহাপণ্ডিতি করল আদর্শ মুহাম্মদেরটা বাদ দিয়া নিজস্ব বানানো আদর্শ ফেরি করলো বিক্রি করলো সমাজে কামিয়াবের দরজা দেখাতে পারে নাই শান্তি দিতে পারে নাই আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ প্লেটোর আদর্শ সব আদর্শগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক সবাই একমত এইবার আসল প্রশ্নটা করব জবাব দিবেনই আল্লাহর মহব্বতে ওই নবীর আদর্শের ভিতরে চুল কাটার নিয়ম আছেনি আছে নখ কাটার নিয়ম আছেনি তুমি নবীর আদর্শবাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করে ইন্দুর আর বান্দরের মতো চুল কাটলা কেন চিন্তা করো জবাব ঠিক করো এই যুবক মানুষ একটা স্বার্থের জন্য কাজ করে ঠিক না তো নবীর আদর্শবাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো চুল কেটে ইন্দুর আর বান্দর স্বার্থ কি বল যদি একটা স্বার্থ দেখাইতে পারো যে হাফিজ ভাই মদিনার আদর্শবাদ দিয়া বেঈমানের পা চাটলে স্বাস্থ্য ভালো হয় বান্দরের মতো চুল কাটলে ইন্দুরের মতো চুল কাটলে যৌবনের পাওয়ার বেড়ে যায় চেহারার উজ্জ্বলতা বাড়ে মানুষ দোয়া করে একটা না একটা স্বার্থ আমাকে বলো তো তোমার মা বাবাই খুশি শিক্ষকরা খুশি কেউ খুশি আচ্ছা তোমার দেখতে ভাল লাগে গাঞ্জাখোর সারা তোরে সেলুট দিছে কেউ যে হ্যাঁ গাঞ্জাখোর তোরে সেলুট দিছে না বন্ধু জীবনে যদি কোনো আকাম করে থাকো তো একটা আকাম করেছিস চমৎকার আকাম বান্দর আর ইন্দুর ফেল যেই পরিমাণ চুল কেটেছো আমার দুঃখ ও জাগায় মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই যদি বলো আছে তুমি মুহাম্মদের আশেক হইয়া বেঈমানের পা চাটো কেন কোন স্বার্থ দেখেছো বেঈমানের পেছনে আজকে তাকায় দেখছো সমস্ত দুনিয়ার বেঈমান আর বেদিনরা মুসলমানদেরকে কি পরিমাণ আঘাত করতেছে আক্রমণ করতেছে ফিলিস্তিনের মধ্যে আসামের মধ্যে মিয়ানমারের মধ্যে সব জায়গায় মুসলমান বেঈমানের হাতে লাঞ্ছিত তুমি তোমার মুহাম্মদকে নিয়ে চ্যালেঞ্জ দিবা যার চ্যালেঞ্জ গ্রহণ করার শক্তি পৃথিবীতে কোনো বেঈমানের নাই তুমি বেঈমানের লাইনে চলো কেন কি স্বার্থ কি ভালো একটা স্বার্থ থাকলে করো আমিও করব যে না মুহাম্মদেরটা মানতে গেলে ক্ষতি হয় আর একজনেরটা মানতে গেলে লাভ আছে শারীরিক লাভ জৈবিক লাভ বলো তাহলে আমিও করব কিন্তু যদি তোমার বিবেক নামের আদালত বলে হুজুর আসলে কিচ্ছু না শুধু ধোকা তাহলে পাও ধরতে চাও না হয় নিচে নামতে বলো আমি নিচে নেমে পায়ে ধরি রসুলের আর কষ্ট দিও না আমার রসুলের সুন্নাত আর জবাই করিও না তোমারে সারা জীবন বয়ান করলে কি লাভ হবে বলো আজকে ফজর পড়ো নাই জোহর পড়ো নাই আসর পড়ো নাই মাগরিব পড়ো নাই মাইকে এলান হবে এই মোনাজাতের পরে এসা হবে চারি পাঁচজন লোক থাকবে আর সব ভাগবে
এরপর যদি ভালো কোনো বক্তা থাকে তো বিরিটান বিরিটিরি টাই না আবার আয় বইব কিন্তু নামাজটা পড়বে না মোনাজাতের পরে বাড়ি যায় সারাটা রাত্র মোবাইল চালাইয়া ফজরের আগে আগে শয়তান বলবে এবার ঘুমা এবার ঘুম ফজর নাই একটা জিন্দেগি হইল এটা গরু ছাগল তো নিজের ভালো বুঝে সারা দিন ঠিকানা সারা ঘুরে টুইরা রাতের বেলা বাসা আইয়া বাচ্চারে খুঁজে আরে বাচ্চারে তো খানা দেওয়া হইল না দেখছেন নি একটা পশু একটা কুত্তা তার বাচ্চার কতটা খোঁজ নেয় একটা গরু তার বাচ্চার জন্য কতটা পাগল হয়ে যায় আমরা কি ওদের থেকেও খারাপ হয়ে গেলাম সারাদিন ঘুরতেছি ঠিকানা নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম রাত্রে ঘুমাইতেছি কোনো চিন্তাই নাই যে ঘুমের মধ্যে যদি মরি এই গতকালকে এই এই ফেসবুকের গোলামেরা গতকালকে খবর জানো না এক ফ্যামিলির সাতজন নাই আমার খবর নাই সারাদিন আকাম করলে খবর নিবে কেমন কি কালকে এক ফ্যামিলির কয়জন শেষ কোথায় হাটহাজারী চট্টগ্রাম অ্যাক্সিডেন্ট এমন একটা দিন নাই মরে না তুমি যে ঘুমাও ঘুমের মধ্যে কি মরণ হতে পারে না তো তোমার যদি মরণ হয় কি উপায় হবে তোমার একটু চিন্তা করো মা কাঁদবে আর বলবে আমারে মা বইলে কে ডাকবে শেষ দুই দিন কান্নার পরে তোমারে কাফন পেঁচাইয়া সাদা কাফনে বিদায় এই তো জিন্দেগি তোমার জীবনের কত বন্ধু ছিল আজকে অনেকেই তো নাই এক এক করে তো সব বিদায় আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম ইবাদত হতে হবে আল্লাহর মহব্বতে নবীর তরিকায় বাজারে যাবেন ইবাদত নবীর তরিকায় ডাক্তারি পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন নবীজির তরিকায় ইবাদত ঘুমাবেন নবীর তরিকায় ইবাদত খানা খাবেন নবীর তরিকায় ইবাদত রোজা রাখবেন নামাজ পড়বেন ব্যবসা করবেন চাকরি করবেন সব ইবাদত নবীর তরিকায় যদি হয় মন গড়া হলে হবে না আর এই ইবাদত করার জন্য নিয়ম শেখা লাগবে নিয়ম ছাড়া ইবাদত করলে হবে না একজনে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ ফরজ কয় রাকাত তো একজনে তিন রাকাতের শেষে যে কয় বেজোর হইরে লাভ আছে মাওলারে আরো দুই সেজদা বাড়াইয়া জোর বানাইয়া চার রাকাত করি কি বলেন হবে হবে না মানে চার রাকাত বাদ আল্লাহ কয় খারাইয়া আবার কানে ধর বেদুবি করলি কেন কানে ধইরে আবার আল্লাহু আকবর বলে নতুন করে ভর মন গড়া করলে হবে না মদিনার নবীর তরিকা আল্লাহর হুকুম মতো চলতে হবে কেমনে শিখবা নবীও নাই আল্লাহও নাই আল্লাহরও পাইলাম না নবীরও পেলাম না এখন আমরা কেমনে ওই তরিকার নিয়ম শিখব আল্লাহ কয় কোরআন শরীফ রাখছি দর আল্লাহর কোরআন নবীর হাদিস দর কয় তাও পারি না কোরআন হাদিস পড়ানেওয়ালা ওলামায়ে কেলামদের উস্তাদ হিসেবে ধইরা কোরআনের মাধ্যমে শিখে শিখে ইবাদত করলে তুমি গুণের মান গুণের মানুষের জন্য জান্নাত এই যে গুণের মানুষ তুমি হইছো এটা কোরআনের মাধ্যমেই হইছো এই দিকে আল্লাহ ইঙ্গিত করে কয় আমি আগে মানুষ বানাই নাই আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা আগে কোরআন শিখার মাধ্যমে ইবাদত করবে নিয়ম কানুন যাই না ইবাদত করবে তারা গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন কোনো সন্দেহ নাই এরে নবীর উম্মতের দল ও মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়ে স্কুলে পড়ে নাই তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না দাড়িও কাটে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে পাঁচ বেলার দাড়িওয়ালা আছে অভাব নাই তুমি কেন পারো না বালিশে মাথা লাগায় চিন্তা করো তোমার মতো যুবক
জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না ও বুড়ারা আপনাদের মতো কত বুড়া বাবাজিরা লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও আম্মা জানেরা আপনাদের এত সম্মান সারা রাত বললেও শেষ হবে না আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান আপনার মতো কত মা পাঁচত্ব নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায় আল্লাহ অনেকের সন্তান দেয় না আপনাদের সন্তান দিবেন আদর্শ ডাক্তার বানাবেন সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানায়া যান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে দাবি কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার বানায়া যাবেন আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে মুরুব্বিরা যেন কষ্ট না পায় মা বাবা যেন কষ্ট না পায় বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহার যেন সবাই দোয়া করে খুশি হইয়া এরে আম্মা জান আপনার চেষ্টাও করা লাগবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করবেন পর্দা করবেন ওই সন্তানের জন্য সবাই যখন দোয়া করবে দোয়ার অংশ আপনি মাও কবরে পাইতে থাকবেন আল্লাহর কাছে তওবা করেন ও যুবকেরা আল্লাহর কাছে অন্যায়ের জন্য মাথা নত করে তওবা করো আল্লাহকে বলো আল্লাহ যৌবনের চাহিদা পূরণে মনের মতো কারো বাধা না শুনিয়া গুনাহ করেছি শয়তানের ধোকায় আজকে থেকে আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলব আর কোন দিন আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর বিরুদ্ধে যাব না আলেম ওলামাদের বিরুদ্ধে যাব না আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নেক আমল করব নামাজ পড়ব মা বাবার খেদমত করব তওবা করার যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের মধ্যে আছে তারা দুটো হাত আল্লাহকে দেখায়া দেন আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন